ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, জেলেছে আলো কিন্তু হ্রাস করেছে উজ্জ্বল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে। আমি ও আমার দল এ বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রযুক্তি হলো বিজ্ঞানের বিজ্ঞান দ্বারা পরিচালিত একটি কৌশল, আর শিক্ষা ব্যবস্থা হলো কোন মানুষকে তার ব্যক্তিগত নৈতিক মূল্যবোধ, চারিত্রিক জ্ঞান, সেই সাথে দেশপ্রেম জাগ্রত করার জন্য একটি অভিনব কৌশল। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যেসব যে স্মার্টফোনের কথা বলে গেলেন, সেই স্মার্টফোনের যে মূল তৈরি করেছিল, সেটি আবিষ্কার করেছিল, সেটি হচ্ছে বিজ্ঞান। সেই বিজ্ঞানই বলেছে দিনে 1 ঘন্টার বেশি স্মার্টফোন দেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারপরে আজকে কেন মাননীয় সভাপতি তারা এরকম কথা বলেছে, আমার এটা বোধগম্য নয়। মাননীয় সভাপতি, প্রযুক্তিকে আপনি যেমন ভাবে ব্যবহার করবেন ঠিক তেমন ভাবে প্রযুক্তিটি পরিচালিত হবে। যখন আমার প্রতিপক্ষ বন্ধুরা অযৌক্তিক উপমা দিতে ব্যস্ত, শ্রুতিমধুর কণ্ঠে বলতে ব্যস্ত যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলে ছাড়লো কিন্তু হ্রাস করার জন্য, ঠিক সেই মুহূর্তে তাদেরকে বুড়ো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরী গ্রামের সমান নিতান্তই একজন সাধারণ কলেজ পড়ুয়া ছাত্র আহসান হাবিব চিট্টি নামের রোবট তৈরি করে পুরো জেলাবাসীকে চমকে দিয়েছেন। কিভাবে মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আপনি প্রযুক্তিটিকে যেভাবে ব্যবহার করবেন সেভাবে প্রযুক্তিটি পরিচালিত হবে। মাননীয় সভাপতি, আজকে মোবাইলে অ্যাসাইনমেন্ট করার বদলে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালিত হচ্ছে। মায়ের কাছ থেকে স্মার্টফোন নিয়ে হয়তো বা অ্যাসাইনমেন্ট করার বদলে বিভিন্ন ধরনের খারাপ গান দিচ্ছে, কেন মাননীয় সভাপতি? কারণ হচ্ছে তার মানসিকতা। মাননীয় সভাপতি, আপনি যেটাই করেন না কেন, আপনি সফল হন বিফল হন, সেক্ষেত্রে আপনার প্রথমত দায়ী হবে আপনার মানসিকতা। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে স্মার্টফোনে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, বই পাওয়া যায় ঠিক আছে মাননীয় সভাপতি, কিন্তু তাদের যে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে সেই সাথে তাদের চোখের একটা ক্ষতি হচ্ছে। মাননীয় সভাপতি, কয়েকদিন আগে কিছু একটি পত্রিকায় বের হলো যে গ্রামে মোবাইল দিয়ে অনলাইনে ক্লাস করার 0.2% এবং যদি আমরা মর্নিং ক্লাস করি তীব্র দাবদায়ের কারণে, আমরা যদি মর্নিং ক্লাস করি সেক্ষেত্রে সেটা আমাদের 100% হবে, তাহলে তথ্যসূত্র প্রথম আলো। তাহলে তারপরে কি মাননীয় সভাপতি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলবে, তাদের কথায় অনড় থাকবে? তাই আমি প্রতিপক্ষ বন্ধুদেরকে বলতে চাই, আদিম সভ্যতা থেকে বেরিয়ে আসুন, আধুনিক সভ্যতা গ্রহণ করুন এবং সেই সাথে আমাদের সাথে একই সুরে বলে উঠুন, খারাপ মানসিকতা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা কখনোই জ্বালাতে পারে না আলো এবং হ্রাস করে উজ্জ্বল। ধন্যবাদ।